আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো প্রিন্টের যে ক্যাটালগ থ্রি পিস আছে, মানে ডিজিটাল যে থ্রি পিসগুলো, এই থ্রি পিসগুলোর পার্টগুলো সহজ করে বের করে কীভাবে আমাদেরকে কামিজটি কাটিং করতে হবে, এবং 35 থেকে 36 ইঞ্চি বডির একটি কামিজের জন্য শোল্ডার মাপটি কত ইঞ্চি নিতে হবে, আর্মহোলের মাপটি কত ইঞ্চি দিতে হবে এবং নিচের ঘেরটি কত ইঞ্চি দিতে হবে, এই 35 থেকে 36 ইঞ্চি বডির অ্যাকুরেট মাপগুলো এই ভিডিও থেকে শিখতে পারবেন। তো চলুন তাহলে কামিজটি কাটিং করে দেখাই। প্রথমে এই কামিজের কাপড়টিকে ওপেন করে পার্টগুলো আমাদেরকে বাইর করে নিয়ে নিতে হবে। তো এখানে যে পার্টটি আছে, সম্ভবত এই পার্টটি হবে সামনের জন্য, এবং এখানে যে দুইটি পার্ট দেখা যাচ্ছে এবং এখানে একটি সাদা মার্জিন দেখা যাচ্ছে, এই পার্ট দুটি হচ্ছে হাতার জন্য, এবং এখানে যে পার্টটি আছে এই পার্টটি হচ্ছে পিছনের জন্য। দেখুন এখানে কিন্তু গলার ডিজাইন করা নেই, এই পার্টটিতে এখানে কিন্তু সামান্য একটি গলার ডিজাইন করা আছে, এটা অবশ্যই এখানে সামনের পার্ট হবে। তো এখানে যে সাদা মার্জিনটি আছে, মার্জিন অনুযায়ী আমাদের কাটিংটি করতে হবে। এবং এখানে যে সাদা মার্জিনটি আছে, এই মার্জিন অনুযায়ী এখানে আমাদের কাটিংটি করে নিতে হবে। এখানে যে পার্টটি নিয়েছি, এখানে মাঝখানে একটি চিহ্ন আছে, এই দুইটি আমাদের দুইটি হাতা তৈরি করতে হবে, এই মাঝখানে এখানে কেটে নিতে হবে। যখন আপনি এই ধরনের একটি প্রিন্টের থ্রি পিস কাটিং করবেন, আপনি অনেক সময় দেখে থাকবেন এই থ্রি পিসগুলো বাঁকা থাকে বা তৈরি করার পরে কিন্তু বাঁকা হয়ে যায়, বা সেলাই করার পরে ধুয়ে দেওয়ার পরে বাঁকা হয়ে যায়। এই সমস্যাগুলো আপনি কীভাবে সমাধান করবেন? তো এখানে যে হাতার পার্টটি একটু বাঁকা আছে, আমরা যদি এভাবে মিলিয়ে দেখি, দেখুন এখানে কিন্তু ডিজাইনটি ব্যতিক্রম হচ্ছে, তাই না? আমরা কী করব, এই সাইডটি একটু ডাউন আছে, আমরা কাপড়টি একটু আড়াআড়ি করে এভাবে টেনে নিব। তো এখন যদি আমরা এখানে দেখি এইভাবে ভাঁজ করে, তো এখানে কিন্তু এখন মিল হয়ে গেছে, তাই না? তো এইভাবে কাপড়টিকে টেনে একটু সোজা করে আমাদেরকে এই কাপড়গুলো ভাঁজ করে নিতে হবে। তো হাতা দুটি কিন্তু আমাদের কামিজের বডি কাটিং করার পরে কাটিং করতে হবে, এই জন্য হাতা দুটি আমরা সরিয়ে রাখবো এখান থেকে। তো সর্বপ্রথম এখানে কামিজের সামনের পার্টটি আমাদেরকে নিতে হবে। তো দেখুন এইভাবে যদি ডিজাইনটি একটু আঁকা বাঁকা থাকে, এই কাপড়টিকে ঠিক আছে এইভাবে একটু আড়াআড়ি করে আপনি টেনে নিয়ে নেবেন। তো এই সাইডটি যদি এদিক ভাসানো থাকে তাহলে এইভাবে টেনে নিতে হবে, এবং এই সাইডটি যদি এদিক নামানো থাকে তাহলে এইভাবেই টেনে নিতে হবে। এই সাইডটি এদিকে ভাসানো থাকে তাহলে দেখুন এইভাবেই তখন টেনে নিতে হবে। ওকে, কাপড়টিকে টেনে যদি আপনি এইভাবে কাটিং করেন তাহলে সেই সমস্যাটি না হওয়ারই সম্ভাবনা বেশি। তো এরপরে ঠিক মাঝখানে আমরা ধরে কাপড়টিকে ভাঁজ করে নিয়ে নিব। তো এইভাবে টেনে নেওয়ার পরে এই কামিজের পার্টটি সোজা হয়েছে কি না আপনি কীভাবে বুঝবেন? তো এরকম যদি মিল হয়ে যায় আপনাকে বুঝিয়ে নিতে হবে, তাহলে এখানে আর বাঁকা অংশ নেই, তাই না? আমরা কাপড়টিকে এবার সুন্দর করে বিছিয়ে নেবো এখানে, এরপরে সামনের পার্টিও সরিয়ে রাখবো। তো সেম নিয়ম ফলো করে পিছন পার্টিও আমাদেরকে একটু টেনে নিতে হবে, এই পার্টিও ঠিক মাঝখানে ভাঁজ করতে হবে। যখন আপনি একটি থ্রি পিসের কামিজ কাটিং করবেন, সেই থ্রি পিসের কামিজটি সামনের পার্ট এবং পিছন পার্ট থাকবে, অবশ্যই আপনি পিছন পার্টি আগে এভাবে বিছিয়ে নেবেন, এর উপরে সামনের পার্টি বিছিয়ে নিতে হবে। তাহলে যখন আপনি কামিজটি কাটিং করবেন, তাল পার্ট, এই তাল পার্ট কাটিং করার জন্য আপনার অনেক সুবিধা হবে। তো সামনের পার্টি এখন আমরা এইভাবে বিছিয়ে রাখবো এখানে। তো এইভাবে পার্ট দুটি বিছিয়ে নেওয়ার পর এখানে লম্বা রম্পটি নিতে হবে। তো দেখুন কিছু কিছু প্রিন্টের থ্রি পিস দেখা যাচ্ছে আপনি 40 ইঞ্চি লম্বা নেবেন, কিন্তু থ্রি পিসটি 44 ইঞ্চি বা 46 ইঞ্চি লম্বা আছে। তো তখন আপনি ঠিক আছে লম্বা রম্পটি কোন দিক থেকে নেবেন? অবশ্যই যখন আপনি একটি প্রিন্টের থ্রি পিস কাটিং করবেন, নিচ থেকে আপনাকে লম্বা রম্পটি নিতে হবে, কারণ নিচের যে ডিজাইনটি আছে এই ডিজাইনটি কিন্তু একবারে ফেঁসে থাকে, মানে দেখা যায়। গলার যে ডিজাইনটি আছে অর্না থাকার কারণে কিন্তু অনেক সময় দেখা যায় না, এই জন্য আমাদেরকে নিচের ডিজাইনটি ঠিক রেখে লম্বা রপটি নিতে হবে। আর যদি সম্পূর্ণ লম্বাটি আপনি দিয়ে থাকেন তাহলে তো কোনো কথাই নেই, কোনো সমস্যা নেই। নিচে আমরা সেলাই মার্জিন কাপড়কে একটি মার্জিন করব। এইভাবে মার্জিনটি করার পর এখন লম্বা রপটি নিয়ে নিতে হবে, এই মার্জিনে ফিতাটি রাখতে হবে।
তো এই কামিজটি এখানে 43 ইঞ্চি লম্বা হবে, সম্পূর্ণ লম্বাটি আমি দিয়ে দিচ্ছি। তো 43 ইঞ্চি দিয়ে মার্জিন করতেছি এবং হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য এক্সট্রা নিয়ে নিতে হবে। এই মার্জিন দুটিকে এখানে সোজা করে টেনে নিতে হবে। এইভাবে লম্বার মাপটি নেওয়ার পরে এখানে ছোল্ডার মানে কাঁধের মাপটি আমাদেরকে নিয়ে নিতে হবে। একটি কামিজের বডি 35 থেকে 36 ইঞ্চি হলে ছোল্ডারের মাপটি আমরা কত ইঞ্চি নেব, এখানে আমাদেরকে 6.5 ইঞ্চি নিতে হবে। 35 থেকে 36 ইঞ্চি বডির জন্য ছোল্ডারের মাপটি কত ইঞ্চি, 6.5 ইঞ্চি আমাদেরকে নিতে হবে। তো দেখুন, এখান থেকে 6.5 ইঞ্চিতে মার্জিন করব এবং নিচেও 6.5 ইঞ্চিতে মার্জিন করব। এই মার্জিনটাকে নিচের দিকে সোজা করে টেনে নিতে হবে। এরপরে আমাদেরকে যেটা করতে হবে, কামিজটির আর্মলে মাপ নিতে হবে এবং সাইড ফাটে কত ইঞ্চি নিচে নিব সেই মাপটি আমাদেরকে নিতে হবে। এই জন্য এখানে দুইটি মার্জিন করেছি, নিচের মার্জিনটিতে আমাদের ফিতা রাখতে হবে। একে ফিতাটিকে বরাবর এভাবে রাখবো আমরা। তো একটি কামিজের বডি 35 থেকে 36 ইঞ্চি হলে আর্মলে মাপটি আমাদেরকে এখানে 6 ইঞ্চি নিতে হবে। এখানে আপনি 6 ইঞ্চি নিতে পারেন, কেউ যদি অতিরিক্ত লুজ পড়তে ভালোবাসে তো এখানে 6 ইঞ্চিতে আর্মলে মাপটি নিয়ে নিচ্ছি। তো এইভাবে আর্মলে মাপটি নেওয়ার পরে কামিজের সাইড ফ্লেয়ার মাপটি নিতে হবে। তো একটি কামিজের সাইড ফ্লেয়ার মাপ আমরা কী হিসাবে নিব, অবশ্যই এখানে কামিজটি লম্বা অনুযায়ী নিতে হবে। তো এই কামিজটি কত ইঞ্চি লম্বা, 43 ইঞ্চি, তাই না? তো একটি কামিজ 43 ইঞ্চি লম্বা হলে আপনি কামিজের সাইড ফ্লেয়ারটি 2.5 ইঞ্চি নিচে দিতে পারেন। তো 2.5 ইঞ্চি নিচে আমি সাইড ফ্লেয়ার মাপটি নিয়ে নিচ্ছি। এই মার্জিনটাকে এখানে সোজা করে টেনে নিতে হবে এবং এই মার্জিনটাকেও সোজা করে টেনে নিতে হবে। তো দেখুন, এখানে দুইটি মার্জিন টেনে নিয়েছি, তাই না? এই দুই মার্জিনের মাঝখানে পেটের মাপ নেওয়ার জন্য একটি মার্জিন করতে হবে। তো এভাবে মার্জিনগুলো টেনে নেওয়ার পরে বডির মাপ, পেটের মাপ এবং কোমর মানে হিপের মাপ, এই মাপগুলো আমাদেরকে নিতে হবে এবং নিচের ঘেরের মাপটি সঠিকভাবে কীভাবে নিতে হবে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। তো বডির মাপটি কত ইঞ্চি বলেছি, 36, 36-কে 4 ভাগ করলে 9 ইঞ্চিতে মার্জিন করব। সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় নিতে হবে। পেটের মাপটি এখানে 30 ইঞ্চি নেব, 30-কে 4 ভাগ করলে কত, 7.5 ইঞ্চিতে মার্জিন করবো এবং সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় নিতে হবে। এবং এখানে হিপের মাপটি 34 ইঞ্চি দেবো, 34-কে 4 ভাগ করলে কত হচ্ছে, 8.5 ইঞ্চিতে মার্জিন করতে হবে এবং সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় নিতে হবে। এরপর এখানে নিচের ঘেরে মাপটি নিতে হবে। তো কামিজের নিচের ঘেরে মাপ নেওয়ার নিয়ম হচ্ছে, আমরা যে এখানে হিপ মানে কোমরের যে মাপটি নেব এই মাপ অনুযায়ী কিন্তু নিচের ঘেরে মাপটি নিতে হবে। তো এখানে হিপের মাপটি কত ইঞ্চি নিয়েছি, 8.5 ইঞ্চি। তো এখানেও আমাদের কী করতে হবে, নিচে 8.5 ইঞ্চিতে মার্জিন করতে হবে। তো এইভাবে 8.5 ইঞ্চিতে মার্জিন করে, তো এই মার্জিন থেকে সর্বনিম্ন 2.5 ইঞ্চি নিতে হবে। এর উপরে আপনি 3 ইঞ্চি, 3.5 ইঞ্চি পর্যন্ত নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো দেখুন, এই মার্জিন থেকে নিচের ঘেরটি আমি 3 ইঞ্চিরও বাড়িয়ে নিচ্ছি। তো এখানে নিচের ঘেরটি যে নিয়মে দেখিয়েছি, আপনি যে কোনো সাইজের কামিজের কোমরে আপনি এভাবে 4 ভাগ করে যত ইঞ্চি নেবেন এখানে তত ইঞ্চিতে মার্জিন করবেন। এরপরে 2.5 থেকে 3 ইঞ্চি বা 3.5 ইঞ্চি আপনি ঘেরটি আরও বাড়িয়ে নেবেন। তো বাড়িয়ে নেওয়ার পর এখানে আরও এক্সট্রা সেলাইয়ের জন্য এক্সট্রা কাপড় নিতে হবে। এই মার্জিনগুলো এখন আমাদেরকে মিলিয়ে দিতে হবে। তো এইভাবে মাপগুলো নেওয়ার পর এইভাবে মার্জিনগুলো আমাদেরকে টেনে নিতে হবে। এরপরে দেখুন, কামিজের যে কোনাটি আছে না, আমাদের 1/2 ইঞ্চি মিনিমাম ডাউন করে মার্জিন করে কাটিং করতে হবে। তো এখান থেকে আপনি এভাবে 1/2 ইঞ্চি ডাউন করে নিতে পারেন। তো এরপর এখানে আর্মলের জন্য রাউন্ড শেপ করতে হবে আমাদেরকে। কামিজের আর্মলটি আপনার বডি অনুযায়ী যত ইঞ্চি নেবেন সেই মাপটিকে এখানে দুই ভাগ করবেন, এখানে এক ভাগে মার্জিন করতে হবে। এবং দেখুন, এই মার্জিন থেকে ফার্স্টে আমি 1 ইঞ্চিতে মার্জিন করবেন এবং 1/2 ইঞ্চি বাড়ি আরও 1.5 ইঞ্চিতে মার্জিন করবেন। তো এখানে দুইটি মার্জিন করেছি, সামনের পার্টে আমাদের এই মার্জিনে কাটিং করতে হবে এবং পিছন পার্টে এই মার্জিনে কাটিং করতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি। তো এই মার্জিনগুলো দেখুন, এই বডির মাপের সাথে এখানে মিলিয়ে দিতে হবে। এই অবস্থায় মাপ ও মার্জিন করে কমপ্লিট হয়ে গেছে, এখন কাটিংটি করে নিতে হবে। তো এই মার্জিন অনুযায়ী আমাদের কাটিংটি করতে হবে। তো এই নিচের অংশটিও সোজা করে কাটিং করতে হবে এবং এই সাইডটি একটু ডাউন করে কাটিং করতে হবে। ওকে,
এরপর এখানে যে মার্জিনগুলো করছি এভাবে কেচি দেখে একটু চিহ্ন দিয়ে নিতে হবে। এবং দেখুন এখান থেকে আমরা পিছন পাটি সরিয়ে রাখবো, তো এই সামনের পাটে এখানে এই মার্জিন অনুযায়ী এখানে কাটিংটি করতে হবে। তো দেখুন এইভাবেই কিন্তু আমাদের সামনের পাটে তালপাটি কাটিং করতে হবে। আশা করি তালপাটি কীভাবে কাটিং করতে হবে আপনি বুঝতে পেরেছেন। তো এরপর এখানে আমাদের হাতা দুটি কাটিং করতে হবে। তো হাতাটি যতটুকু লম্বা আছে সম্পূর্ণটি দিয়ে দেবো। এখানে সেলাই মেশিনে কাপড় রেখে একটি মার্জিন করতে হবে, এই মার্জিন থেকে ঠিক 3 ইঞ্চি নিচে একটি মার্জিন করতে হবে। এরপর এখানে হাতের মুখের মাপটি নিতে হবে, হাতের মুখের মাপটিকে 2 ভাগ করে 1 ভাগ এখানে নিতে হবে এবং সেলাই মেশিনে এক্সট্রা কাপড় নিতে হবে। তো এরপরে কিন্তু এখানে হাতার আরমোলে মাপটি নিতে হবে। আমি যে কোনো সাইজের কামিজ যখন কাটিং করি বডির আরমোলটি কিন্তু এখানে অ্যাকুরেট নিয়মে কাটিং করে দেখিয়ে থাকি, এই জন্য কিন্তু সেলাই করার সময় আরমোলটি এখানে ছেঁটে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি এই জন্য আপনাকে কী করতে হবে, বডির আরমোল অনুযায়ী হাতার আরমোলটি কাটিং করতে হবে। ওকে, তো এই জন্য আপনি যেটা করবেন এই নিচে যে মার্জিন করেছি এই মার্জিনে ফিতে রাখবেন এবং এই বডির আরমোলটিকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এই বডির মাপ পর্যন্ত এখানে আপনাকে এভাবে মেপে দেখতে হবে কত ইঞ্চি আছে। তো এখানে 1.5 ইঞ্চি আছে, তো এইভাবে আমরা 1.5 ইঞ্চিতে ফিতাটি রাখবো, রেখে আড়াআড়ি করে এভাবে ফিতাটি রাখতে হবে। এখানে মার্জিন করতে হবে এবং সেলাই মেশিনে এক্সট্রা কাপড় নিতে হবে এবং এখানে আরমোলে রাউন্ড শেপটি করতে হবে। এখান থেকে আমাদেরকে এভাবে রাউন্ড শেপটি করতে হবে এবং এই মার্জিনগুলো এখানে মিলিয়ে দিতে হবে। এখানে কাটিংটি করে নিতে হবে। তো এরপরে কিন্তু এখানে কামিজের বডিতে যেহেতু আমরা তালপাট কাটিং করেছি, হাতা তো অবশ্যই তালপাট কাটিং করতে হবে। এই হাতার ভালো সেটে উপরের দিকে রেখেছি এবং এই হাতার ভালো সেটে নিচের দিকে রাখতে হবে এবং উল্টো সেটে উপরের দিকে রাখতে হবে। আমি আবারও ভালো করে দেখিয়ে দিচ্ছি, এই ভালো সাইড দুটি এভাবে মুখোমুখি রাখতে হবে। তো এইভাবে রেখে এখানে তালপাটের জন্য দেখুন এভাবে 1/2 ইঞ্চি কাপড় মার্জিন করে নিতে হবে। তো এইভাবে কিন্তু তালপাটি কাটিং করতে হবে। তো একটি হাতা ডাইনে একটি হাতা বামে এখানে কিন্তু অটোমেটিকলি চলে যাবে, আমি দেখিয়ে দিচ্ছি। তো এই হাতার ডাউন অংশটি কিন্তু সামনের দিকে থাকবে, মানে এই তালপাট যে কাটিং করেছে ডাউন অংশটি এটা থাকবে সামনের দিকে, মানে এই হাতাটি হচ্ছে বাম সেটের এবং এই হাতাটি দেখুন যে ডাউন সেটটি আছে এটাও কিন্তু সামনের পাটে থাকবে, তাই না? তো এই হাতাটি হচ্ছে ডাইন সেটের। এইভাবে আপনি তালপাটটি কাটিং করবেন এবং প্রিন্টের 3 পিস আমি যেভাবে বিছিয়ে নিতে বলেছি একই নিয়মে আপনাকে বিছিয়ে নিতে হবে, নাহলে কিন্তু এখানে 2টি হাতায় একদিকে চলে যাবে, মানে তালপাটের অংশ 2টি একদিকে চলে যাবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এই অবস্থায় কামিজটি কাটিং করে কমপ্লিট হয়ে গেছে। 35 থেকে 36 ইঞ্চি বডির জন্য শোল্ডারে আপনি কত ইঞ্চি নিতে হবে, আরমোলে আপনি কত ইঞ্চি নিচে নিতে হবে এবং নিচের ঘেরে মাপটি আমাদের কীভাবে নিতে হবে এবং সাইড ফাইডে কত ইঞ্চি নিচে দিতে হবে লম্বা অনুযায়ী এবং তালপাট কীভাবে কাটিং করতে হবে A to Z আমি খুব সহজ করে বুঝিয়ে দিয়েছি। এই ভিডিওতে যে মাপগুলো দেখানো হয়েছে 35 থেকে 36 ইঞ্চি বডির জন্যই শুধু প্রযোজ্য থাকবে। এর থেকে বডির মাপটি যদি আপনি বাড়িয়ে কাটিং করেন তাহলে ছোলারে মাপ, আরমোলে মাপ, এই মাপগুলো পরিবর্তন নিয়ে আসতে হবে এবং এর থেকে যদি কম বডির জন্য কাটিং করেন তারপরে ছোলারে মাপ, আরমোলে মাপে কিন্তু পরিবর্তন নিয়ে আসতে হবে। এটাই হচ্ছে সঠিক নিয়ম। এইভাবে যদি আপনি কামিজ কাটিং করে সেলাই করেন তাহলে ছোলারে মাপ, আরমোলে মাপ নিয়ে কেউ কখনো আপনাকে কোনো ক্লেম দেবে না এবং একটি প্রিন্টের 3 পিসের পার্টগুলো কীভাবে বাইর করতে হবে আশা করি আপনি বুঝতে পেরেছেন। এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পরে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।